আজকে কাকা আবার একটা নতুন পদ্ধতি মাছ ধরাতে দেখাচ্ছে, দুটি ধরছে কাকা। ও কাকা কি পরিমাণের শোল মাছ, কত বড় বড় সাইজ। ওই যে কাকা বানান বের গেছে, এনে মাছ চলে যায় তো। আছে মেলা করে আছে। এই শোল লাফালাফি করার জন্য আমরা উপর দিয়ে বানা দিচ্ছি। আল্লাহ করে আল্লাহ আমাদের আরে ভরিয়ে দিছে, সাবার চাইতে বেশি দিয়ে দিছে। আমরা খুশি, মাছ দেখে আমরা খুবই খুশি। দেখে রাখলাম বামটা ওই যে খোপের ভিতর পড়ে গেছে কাকা। এটিতে আপনারই মাছ ধরা লাগবে। এখন যা মাছ আছে বড়গুলি কো দেখি বুঝলাম। হ্যাঁ ধরে তাতে ওজন করা যায়। হ্যাঁ খামাখা রেখে লাভ নাই তো না। আরো একটা মাছ, শৈল মাছের সাথে অন্য অন্য মাছও আছে। কাকা বড় গুলোই ধরতেছে। কাকার নামে আপনারা যেরকম দুর্নাম গাইছেন যে আমরা নাকি অবৈধভাবে মাছ ধরি, আসলে অবৈধ কিরকম আমরা জানিই নি। এই যে কাকার একটা মাছ, ইনশাল্লাহ ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ভুল ধারণা শুধরে দেওয়া হবে। যাও এগি বামিরো। আমি আর ওই ভুল করি এখন দিছে শাসবেলা। কাকা আরো 10 কেজি মাছ ধরবি, বেশিই আছে বাবা। এই জায়গাতে মনে হয় 50টা আছে। এই যে কাকা মাছ ধরেন, এই যে একটা বড় মাছ। এই মাছের শক্তি তো পানির ভিতরে, ঝিলের কাছে আর যাইস নি। আর একটা মাছ, আমি আমি মাথা পাইছিলাম ভুসাইর একটা মাথা। কাকা আপনি মাছ ধরেন তো, জিল মিল চিনতেই বাদ। আমি ডিয়াঙ্গা দিয়ে হন আর এই ভুল করি। কাকা বড় সাইজের শৈল মাছ ধরল কিন্তু বাড়াইয়া যাচ্ছে, খুবই কষ্টকারী কাম। এই যে পিছনে এই ধরাটা মাছ, মাছের সাথে সাথে আমরা দুই চাষা বেশি দূর পাইতেছি, ভালোই লাগতেছে আমাদেরও। হ্যাঁ আরো আছে না, এই যে দুইটি মাছ এক জায়গা করে রে পাও দিতি। আমার তো এই জায়গাতে জিলি মারছিল কাটা। এই যে একটা বড় মাছ দেখেন কি হাটটাই না মারল। আমরা এই দেখবো না ভাই, থাকবো না কি করে না। কাকা মাছ ধরেন আপনি, কাকা ওইসে করে ধরেন সেলফি ওইসে করেন। হ্যাঁ বেশি করে ওইসে করেন, আপনার সাথে ওইসে হওয়া যাবে। হ্যাঁ আমার দিক, আমার দিক মুখখান দেন, এটা আপনার মুখখান তো দেখা লাগবে। যেহেতু ভাইরাল হওয়া গেছে অলরেডি, কাকা বড় মাছে হাত দিছেন এখন। ও মাই গড, দুইটা মাছ। এই যে কাকা আরো একটা মাছ। এ কি রে কাকা মাছ সহির পোলো কি কাকাই জানে, একবারে পালা ধরছে এসে। কাকা যে সাঙারির মাছ করে ধরে দেন, এই যে কত বড় বড় মাছ।
বেশি খুসলি জিল আর পাও গরা যায়। হ্যাঁ বড়বে না, শক্ত কি দেওয়া লাগবে কাকা, শক্ত কি না দিলে মাছ রাখতে পারবেন না। মাছ বেশি টেম্পার দেওয়া আর হয় না তাই। ইশ, তাও বল মারতেছে একটা মাছ, মনে হয় আমার ধরা লাগবে পারে। এই যে আমার নিজের হাত দিয়ে মাছ ধরে দিলাম, যাও এই মাছের তো যত শক্তি খারাপ যাবে। হ্যাঁ তত বেশ দেখাবি। এই জায়গাটা কি মাছ, এই যে বড় মাছ কটা উঠেন, এই যে মাছ মাছ শিয়া নবি নিয়ে এই যে মাছ। ও মাই গড, ওইখানে একবার চার পাঁচটা আছে। এই যে আমার হাত কেটে গেছে মাছ ধরতে বসে, কি কাটা মারলো নাকি? কাকা এই জারু মাছ আছে, এই যে সবগুলি ধরেই আপনার যাওয়া লাগবে। তাছাড়া আপনাদের স্কুল থেকে যাবে দিচ্ছি না, এইগুলি না ধরে তো যাওয়া নাই। আপনি একটু কাম কমা দেন। হ্যাঁ ধরে মাছগুলি হয়েছে, আরো ধরো আরো ধরো। দেখি কাকা কতগুলি মাছ ধরলেন এখন। কি মাছ, শৈল মাছ না কাকা? মামা আপনি ধরেন, দায়িত্ব কি আপনি দিল নাকি? এটা এই যে আপনি যা ধরছেন ই না দেখালেও চলবে না কাকা, একলাই সব মাছ ধরে ফেলালো। পরে গিয়ে আমাকে নৌকায় মাথায় কে নিয়ে যাওয়া লাগবেন না, নৌকায় কি মাথায় কে নিয়ে যাওয়া লাগবেন না কাকা? আমি আসতেছি আস্তে আস্তে পা ভোলা দেখে শুনে। হ্যাঁ কাকা, হ্যাঁ কাকা আপনি মাছ ঢেলে দেবেন এই দেখুন। হ্যাঁ হ্যাঁ কাকা ঢেলে দেন। ও বন্ধুরা, আমরা এক নৌকা শোল মাছ পাইছি এই পুকুরটা শেষে। আমাদের ওইটার চাইতে এখানেই মাছ বেশি পাওয়া গেছে, আমরা খুবই খুশি আর কি। আজকের ভিডিওটা এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।